অর্ডার করার পুরো এক মাস পরে আজকে তিনটি আইটেম হাতে পেলাম। আপনারা অনেকেই জানেন দারাজে একটি 699 টাকার অফার চলতেছে। এখানে 699 টাকা দিয়ে আপনার পছন্দের যে কোনো তিনটি আইটেম অর্ডার করতে পারবেন। আপনাদের মতো আমিও 699 টাকায় এই অফার থেকে তিনটি আইটেম অর্ডার করি। তো আজকের ভিডিওতে আমরা এটা আনবক্স করে দেখব এই 699 টাকার আইটেমগুলো কিরকম হয় আর এটা কতটা কোয়ালিটিফুল। বাড়তি বেশি কথা না বাড়িয়ে আসুন আগে এটা আমরা আনবক্স করে দেখি। গাইস, আনবক্স করে দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটি লাইক করে দেন আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। ওকে, ফার্স্টে আমরা কাটার দ্বারা উপরের পলিগুলো কেটে নিব। পলি কাটা কমপ্লিট, এবার আসুন আমরা ভিতর থেকে বের করে নেই। এই হলো আমাদের প্রথম আইটেমটি। এটা মূলত মনে হয় যে ওয়্যারলেস চার্জার হবে। এটা একটু পরে আনবক্স করি, এর আগে বাকি দুইটা আইটেম বের করে দেখি। এটা মনে হচ্ছে আরজিবি রুম লাইট হবে। যাই হোক, আমরা তৃতীয়টি বের করে দেখি। আমার ধারণা এটাও আরজিবি লাইট হবে, কারণ 699 টাকায় কিন্তু এরকম আমি আরও অফার থেকে অর্ডার করেছি। একসাথে কিন্তু আরও দুইটা পার্সেল আসছে, তো আমরা একটা আনবক্স করে দেখতেছি। তো আমার হাতে দেখতে পারতাছেন তিনটি প্যাকেট, একে একে তিনটি আনবক্স করে দেখাবো। ওকে, ফার্স্টে আমরা এটাই আনবক্স করে দেখি। তো আমরা এটা ফার্স্টে আনবক্স করে নিব। পলিকাটা কমপ্লিট, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের 30 ওয়াটের সেই ওয়্যারলেস চার্জার। ও শিট, এটা মূলত আইফোন ইউজারদের জন্য, অ্যান্ড্রয়েড ফোনে এটা আমার কোনো কাজেই আসবে না। তবে যেসব ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড সেই সব ফোনে এটা সাপোর্ট খাবে। আরও একটি উপায় আছে, যে কোনো ফোনের জন্য টাইপ বি বা টাইপ সি চার্জিং কয়েল পাওয়া যায়, সেই কয়েলের মাধ্যমে কিন্তু যে কোনো ফোন চার্জ করা যাবে, বাটন ফোনও চার্জ করা যাবে। বিশ্বাস না হলেও আমার কিছু করার নাই, তবে আমি আরও একটি ভিডিওর মাধ্যমে ওয়্যারলেস সিস্টেমে বাটন ফোন চার্জ করে দেখানোর চেষ্টা করব। যাই হোক, এবার আমাদের দ্বিতীয় প্যাকেটটি আনবক্স করে দেখা যাক। এটা মনে হয় এভাবে টান দিয়ে আনবক্স করা যাবে। ওয়াও, ভিতরে দেখতে পারতাছি আমাদের সেই আরজিবি লাইটটি। দেখি এটার সাথে কী কী থাকে। তো ফার্স্টেই দেখতে পারতাছি এটার সাথে একটি রিমোট রয়েছে, রিমোটের মাধ্যমে এটা কন্ট্রোল করা যাবে। তবে এটা সাইজ এত ছোট, এটা কতটুকু হবে? এটা ছোট মানলাম, দ্বিতীয়টা হয়তো আর একটু বড় হতে পারে। যাই হোক, এটা আমরা রেখে দেই, দ্বিতীয়টা দেখি। রুকো যারা, সবার করো। যাই হোক, আমরা দ্বিতীয়টা আনবক্স করে দেখি দ্বিতীয়টা সাইজে কতটুকু হয়। ওকে, এবার এটা দেখা যাক, এটা আমরা বের করে দেখি। দ্বিতীয়টা না দেখি সাইজে আরো ছোট, এক গজ হবে নাকি সন্দেহ। গাইস, এখানে আমি কারো দোষ দিতে পারবো না, কারণ দোষটা হচ্ছে আমার। ভালো করে টাইটেল না পড়ে আমি ফটো দেখেই এটা অর্ডার করে দিছি। আর দুইটার সাইজ আপনারা দেখতে পারতেছেন দুইটা মিলে কতটুকু হবে। ডান সাইডেরটা একেবারেই ছোট, বাম সাইডেরটা একটু আছে। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেন আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।